মাশরাফি এভাবে যখনই যেখানে ছুটে গিয়েছেন সাধারণ মানুষের ভালোবাসায় সিক্ত হয়েছেন। মুরব্বি থেকে শুরু করে একেবারে ছোট্ট শিশু পর্যন্ত মাশরাফিকে জড়িয়ে ধরতে যেন সবার কি আনন্দ। এটি একটি মিলাদ মাহফিলের চিত্র, যেখানে মাশরাফি মর্তজা উপস্থিত হয়েছিলেন নির্বাচনী প্রচারণার অংশ নিতে গিয়ে। রাস্তায় দাঁড়িয়ে দুপাশে অসংখ্য মানুষ তখন অপেক্ষায় তবারক নেওয়ার জন্য। এমন সময় মাশরাফি সেখানে উপস্থিত হওয়ার কারণে যেন আনন্দটা আরও দ্বিগুণ হয়েছে। নড়াইলে মাশরাফির একটা বড় সুখ্যাতি রয়েছে, সেটি হচ্ছে মাদ্রাসা কিংবা মসজিদ নির্মাণে মাশরাফি মর্তজার কাছে গেলে তিনি নাকি কখনোই ফেরান না। মাশরাফি সবসময়ই বলেন, মসজিদ কিংবা মাদ্রাসা নির্মাণে যা দাবি রয়েছে তার সব কিছুই তিনি মেটাবেন। ঠিক এ কারণেই ধর্মপ্রাণ মুসল্লি কিংবা সাধারণ মানুষের কাছে মাশরাফি খুবই জনপ্রিয়। করোনার মহামারীর সময় সারা দেশের অবস্থায় যখন খুবই খারাপ, তখন নড়াইলেরও ঘরে ঘরে মানুষের মধ্যে এক চাপা দুর্ভোগের সৃষ্টি হয়েছিল। মাশরাফি মর্তজা নাকি সেটি খুব একটা বুঝতেই দেননি, নিজের FDR ভেঙেছেন, দুটি ফ্ল্যাটও বিক্রি করেছেন, করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। কথাগুলো মাশরাফির নয় কিংবা মাশরাফির পক্ষেরও কারণ নয়, নড়াইলের সাধারণ মানুষই এমন মন্তব্য করেছেন গণমাধ্যমদের কাছে। একটা সময় বাংলাদেশের ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক কিংবা সাবেক ক্যাপ্টেন হিসেবেই মাশরাফি মর্তজাকে পরিচয় করিয়ে দিতে বেশি পছন্দ করতেন সবাই, কিন্তু নড়াইলে গিয়ে দেখা গিয়েছে ভিন্ন চিত্র। বরং সেখানকার মানুষ এখন ক্যাপ্টেন কিংবা একজন ক্রিকেটার মাশরাফির থেকে তাদের MP মাশরাফি হিসেবেই পরিচয় দিতে বেশি পছন্দ করেন। নির্বাচনী প্রচারণায়ও মাশরাফি একটু ভিন্ন কৌশলই অবলম্বন করছেন। বেশ দূরে দূরে না গিয়ে কাছাকাছি প্রায় সবগুলো কেন্দ্রই ঘুরে ঘুরে দেখছেন। সেই কেন্দ্রগুলোতে স্থানীয় মানুষদের সঙ্গে সময় নিয়ে কথা বলছেন, কোথাও কোথাও সকালের নাস্তা কিংবা দুপুরের লাঞ্চও সারছেন সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে। মাশরাফির এমন চিত্র অবশ্য এই ভোটের সময় যে নতুন তা নয়, মাশরাফি যখনই নড়াইলে থাকেন তখনই নাকি সাধারণ মানুষের সঙ্গে এমন আড্ডা দিতেই বেশি পছন্দ করেন তিনি। গ্রামের এমনও জায়গা রয়েছে যে জায়গাগুলোতে সহজে রাস্তা হবে এটাই কেউ কখনো ভাবেনি। সেই জায়গাগুলোতে এখন দিব্যি পাকা রাস্তা। মসজিদ, মাদ্রাসা কিংবা মিলাদ মাহফিল, মাশরাফি মর্তজার কাছে গেলে সেই হাত নাকি কখনো শূন্য হাতে ফেরে না। সাধারণ মানুষরা যখন এমন মন্তব্য করেন কোনো একজন জননেতার জন্য, তখন সেটাই তার জন্য অনেক বড় পাওয়া। নড়াইল থেকে ওয়াহেদ মুরাদ, মিডফিল্ড।